ক্লাস 12 এখন আমরা পড়ব তড়িৎ আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র অর্থাৎ কোনো বস্তুতে তড়িৎ আধান আছে কি না সেটা টেস্ট করার যে যন্ত্র সেটা হচ্ছে সেই যন্ত্রটার নাম হচ্ছে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র নামটার মধ্যেই দেখতে পাচ্ছ স্বর্ণপত্র অর্থাৎ সোনার পাতা দিয়ে তৈরি এখানে তোমরা ছবিতে দুটো এরকম সরু পাতলা পাত দেখতে পাচ্ছ যেগুলোতে এল নাম দেওয়া আছে এগুলোই সোনার তৈরি সেই জন্য এই যন্ত্রটার স্বর্ণপত্র নাম হয়েছে এর সাথে একটা ধাতব দণ্ড যুক্ত আছে পি ধাতব দণ্ড তার সাথে বাইরের দিকে একটা চাকতি ধাতব চাকতি যেটা ডি নাম দেওয়া হয়েছে এই গোটা দণ্ডটা একটা কাঁচের জারের মধ্যে রাখা আছে কাঁচের জারের মুখ অন্তরক পদার্থ নির্মিত ছিপির মধ্য দিয়ে এই কাঁচের জারেতে একটা অন্তরক পদার্থ নির্মিত ছিপি আটকানো আছে যে ছিপিটার মধ্যে ছিদ্র করে এই চাকতি এবং এই দণ্ডটাকে প্রবেশ করানো হয়েছে জারটির মধ্যে এই কাঁচের জারের নিচের অংশটা ধাতব আর এই সাইডে স্বর্ণপত্রের সাইডে দুটো টিনের পাত আছে এগুলো হচ্ছে টিনের পাত স্বর্ণপত্রের একেবারে নিচের দিকে ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ একটা বাটি রাখা হয়েছে কারণ এই যে যন্ত্রটা বা এই যে জারটা তার ভেতরে বাতাস আছে সেই বাতাসের মধ্যে বেশ কিছু জলীয় বাষ্প আছে জলীয় বাষ্প যাতে শোষণ করে নিতে পারে অর্থাৎ ভেতরের বাতাসটা যাতে একেবারে শুষ্ক বাতাস হয় সেই কারণের জন্যই বাটিতে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়েছে কারণ তোমরা জানো যে শুষ্ক বাতাসে স্থির তড়িতের পরীক্ষাগুলি ভালো করে বোঝা যায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস হচ্ছে তড়িতের সুপরিবাহী সেই জন্য জলীয় বাষ্পপূর্ণ বাতাসে কিন্তু স্থির তড়িতের পরীক্ষাগুলো ভালো বোঝা যায় না সেই জন্য বাতাস শুষ্ক হলে পরীক্ষাগুলি ভালোভাবে বোঝা যায় সেই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়েছে তো যাই হোক এটা হলো গোটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন এবার এর কাজ সম্পর্কে আমরা পড়বো আমরা প্রথমেই বললাম যেটা তড়িৎ আধান কোনো বস্তুতে আছে কি না সেটা সম্পর্কে জানতে সাহায্য করে আচ্ছা এখানে আরেকটা কথা আমার বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে স্বর্ণপত্র এখানে সোনার পাতায় কেন ব্যবহার করা হয় কারণ সোনা হচ্ছে অত্যন্ত নমনীয় ধাতু তোমরা ছোট ক্লাসে পড়ে এসেছো ধাতুর বেশ কিছু ধর্ম প্রসারণশীলতা নমনীয়তা কাঠিন্যতা ইত্যাদি ইত্যাদি তো সোনার মধ্যেই নমনীয়তা ধর্মটা আছে তার জন্য সোনাকে পিটিয়ে খুব পাতলা কাগজের মতো একটা পাতলা পাতে পরিণত করা যায় বা সরু তারে পরিণত করা যায় এই ধর্মটা থাকার জন্য আমরা এখানে সোনার পাতা ব্যবহার করেছি আরেকটা কারণ এখানে টিনের পাত এখানে ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ বাটি কেন ইউজ করা হয় সেটা তো বললাম টিনের পাত কেন ব্যবহার করা হয় সেটা আমি পরে বলছি আচ্ছা এটাকে আমরা কিসের কাজে ব্যবহার করতে পারি এটা আমরা বললাম যে কোনো বস্তু আহিত কি না সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি সেটা কি করে দেখতে পারি এখানে ওপরে জায়গা ভীষণ কম রাখা হয়েছে তার জন্য আমার একটু অসুবিধা হচ্ছে আচ্ছা আমি নিচে আরেকবার ছবিটা আঁকছি দেখো ছবিটা আমি আরেকবার এঁকেছি এটা হচ্ছে ডি চাকতিটা এটা হচ্ছে পি দণ্ড ধাতব দণ্ড এটা সোনার পাত তাহলে কোনো বস্তু আহিত কিনা সেটা কি করে পরীক্ষা করব সেই বস্তুটিকে আমি এখানে এনে ধরো এই পেনটি এটা আহিত কিনা আমি কি করে বুঝব তাহলে সেই আহিত সেই বস্তুটিকে এনে আমি ডি ধাতব চাকতির সঙ্গে টাচ করাবো যদি টাচ করায় আচ্ছা টাচ করানোর আগের অবস্থা কি থাকবে টাচ করানোর আগের অবস্থা দুটো সোনার পাতা আচ্ছা এটা যে এইভাবে দেখানো হয়েছে অর্থাৎ এই এই গ্যাপটা এখানে ভালো বুঝতে পারবে এই পাতা দুটো এরকম পরস্পরের থেকে দূরে সরে যেতে পারে অর্থাৎ পাতা দুটোর মধ্যে ফাঁক হতে পারে আবার এটা জুড়ে যেতে পারে যদি আধানগ্রস্ত হয় পাতা দুটি সম আধানগ্রস্ত বা আধানগ্রস্ত হয় তাহলে পাতা দুটোর ফাঁক হয়ে যাবে বা পাতা দুটির মধ্যে ফাঁক বৃদ্ধি পাবে কিন্তু যদি কোনো আধান না থাকে তাহলে পাতা দুটোর জুড়ে যাবে তাহলে এখানে কি বললাম আমি একটা ধরো এই পেনটা একটা আধানগ্রস্ত দণ্ড সেটাকে আমি এনে এই ডি চাকতির সঙ্গে টাচ করালাম তাহলে কি হবে ডি হচ্ছে ধাতব চাকতি বলেছি পি হচ্ছে ধাতব দণ্ড যার সাথে এল এই ধাতব পাতগুলি যুক্ত থাকে তাহলে সেই পেনের মধ্যে থাকা আধান যেহেতু টাচ করিয়েছি তাহলে ডি চাকতিতে চলে আসবে সেই আধানটি সেই আধান পি দণ্ডের মধ্য দিয়ে গিয়ে এল সোনার পাতে দুটোতেই থাকবে ছড়িয়ে পড়বে তাহলে ধরো এই পেনটার মধ্যে প্লাস আধান আছে তাহলে এই প্লাস আধান যখন এই পেনটিকে এই চাকতির সাথে পেন নয় মানে বস্তুটিকে চাকতির সঙ্গে টাচ করানো হবে সেই প্লাস আধান তাহলে ডি চাকতিতে হয়ে যাবে পি চাকতিতে হয়ে যাবে এখানে সোনার পাত দুটোতেও প্লাস আধান হয়ে যাবে
যেহেতু এই পাত্রাতেও প্লাস আধান এটাতেও প্লাস আধান এবং তোমরা জানো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে কি হবে সোনার পাতগুলো এরা জুড়ে না থেকে আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি করবে নিজেদের মধ্যে, অর্থাৎ ফাঁক হয়ে যাবে। তাহলে এটা দেখে আমরা বলতে পারবো যে বস্তুটার মধ্যে আধান আছে। যদি এই বস্তুটিকে ডি চাকতির সঙ্গে সংস্পর্শ করানোর পরও সোনার পাতের মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য না করো, অর্থাৎ সোনার পাতটা প্রথমে কেমন ছিল, জোড়া অবস্থায় ছিল, সেই জোড়া অবস্থাতেই থেকে যায়, তার মানে বুঝবে যে বস্তুটির মধ্যে কোনো আধান নেই। কারণ আধান থাকলে কিন্তু সেই আধানগুলো এই পাতেতেও আসবে এবং সমজাতীয় আধান হওয়ায় তারা একে অপরকে বিকর্ষণ করবে, ফলে তাদের মধ্যে ফাঁক বৃদ্ধি পাবে। যদি ফাঁক বৃদ্ধি না পায়, একই রকম থাকে, তাহলে তার মধ্যে আধান নেই। তাহলে কোনো বস্তু আধানগ্রস্ত কি না সেটা আমরা এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে শিখলাম। এছাড়া আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ধরো একটা আহিত বস্তুকে নিয়ে আসা হলো, আহিত বস্তুটার মধ্যে কি আধান আছে, প্লাস আধান আছে না মাইনাস আধান আছে, সেটা কি করে বুঝবো। তার জন্য এই পরীক্ষা করতে গেলে আগে স্বর্ণপত্র যন্ত্রটিকে আগে একটা আধানে আহিত করে রাখতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি বললাম যে এখানে আমি প্লাস আধান আহিত করলাম, তাহলে প্লাস আধান আহিত করা মানে দণ্ড প্লাস আধান এবং সোনার পাতগুলো প্লাস আধান আহিত হয়ে আছে। এইবার একটা দণ্ড আমি এখানে নিয়ে এলাম, আহিত দণ্ড আহিত বস্তু নিয়ে এলাম, তার মধ্যে কী জাতীয় আধান আছে সেটা আমি টেস্ট করব। ধরি এর মধ্যে পজিটিভ আধান আছে, তাহলে এটা এখানে কিন্তু আমি এই দণ্ডটিকে এখানে টাচ করাবো না, একটু দূরে রাখবো। ধরো আমি এই দণ্ডটার মধ্যে প্লাস আধান আছে ধরলাম, তাহলে কি হবে, তড়িৎ আবেশ ঘটবে। তড়িৎ আবেশের ফলে কি হবে, এই দণ্ডটা এই ধাতব চাকতিটার নিকট প্রান্তে আছে, তাহলে কি করবে, মাইনাস আধান তৈরি করবে ধাতব চাকতিতে। আর সোনার পাত দুটি এই দণ্ডটা থেকে দূরে আছে, তাহলে দূর প্রান্তে কি হবে, সমজাতীয় আধান তৈরি করবে, অর্থাৎ এর মধ্যে প্লাস আধান আছে এবং এল সোনার পাত সেটাতেও প্লাস আধান তৈরি করবে। তাহলে দেখো এল পাতটিতে আগে থেকেই প্লাস আধান ছিল, এখন সেই জন্য পাত দুটি কিছুটা ফাঁক হয়েছিল, এবার এই তড়িৎ আবেশের জন্য আরও প্লাস আধান এর মধ্যে এসে তৈরি হলো। সুতরাং তাদের মধ্যে আরও প্লাস আধান যখনই তৈরি হলো, তাহলে আধানের মান বেড়ে গেল এবং সমজাতীয় আধান, সুতরাং তাদের মধ্যে বিকর্ষণ বলও বেড়ে যাবে। সুতরাং আগে যদি এইটুকু ফাঁক হয়ে থাকে, পরে কী হবে, সোনার পাতগুলি আরও দূরে সরে যাবে, অর্থাৎ তাদের মধ্যে ফাঁক বৃদ্ধি পাবে। সুতরাং সোনার পাতগুলোর মধ্যে যদি ফাঁক বৃদ্ধি পায়, তাহলে আমরা বলবো যে এই দণ্ডটা কী আধান আহিত সেটা আমরা আগে জানতাম, তাহলে আমরা বলবো যে এই দণ্ডটা হচ্ছে পজিটিভ আধানে, ধনাত্মক আধানে আহিত। কারণ সরি আমি একটা কথা বলতে ভুল করলাম, সেটা হচ্ছে আমরা আমি এইমাত্র বললাম যে দণ্ডটা কী আধান আহিত সেটা আমি জানতাম, এটা না, সরি এটা বলতে ভুল করেছি, এই চাকতিটা মানে স্বর্ণপত্রটা কী আধানে আহিত সেটা আমরা জানতাম, স্বর্ণপত্রটাকে পজিটিভ আধানে আহিত করেছি সেটা আমি জানতাম, কিন্তু আমি এই দণ্ডটাকে এখানে প্রথমে এটা আমি জানি না এর মধ্যে কী আধান আছে, শুধু আধান আছে, পজিটিভ না নেগেটিভ সেটা আমায় বার করতে হবে, কিন্তু এই স্বর্ণপত্রের মধ্যে কী আধান আছে সেটা আমি জানি, সেটা পজিটিভ। তাহলে এই দণ্ডটা কাছে আনার জন্য দেখলাম যে পাত দুটোর মধ্যে বিস্ফোরণ বা ফাঁক বৃদ্ধি পেল, তার মানে আমরা এখান থেকে শিওর হলাম যে এটা পজিটিভ আধান আহিত। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ যদি উল্টো ঘটনা কখন ঘটবে, যদি নেগেটিভ আধান আহিত হয়, নেগেটিভ আধান আহিত হলে কী হবে, একই রকমভাবে তড়িৎ আবেশ হবে, তড়িৎ আবেশ হলে এখানে কী হবে, পজিটিভ আধান তৈরি করবে আর দূর প্রান্তে নেগেটিভ আধান তৈরি করবে। তাহলে প্রথমে চাকতিটাতে কী ছিল, পজিটিভ আধান ছিল, অর্থাৎ সোনার পাতের মধ্যে পজিটিভ আধান ছিল, পজিটিভ আধান থাকার জন্য পাতগুলো কিছুটা ফাঁক হয়েছিল। এবার এখন এই নেগেটিভ আধানে আহিত দণ্ডটা এখানে নিয়ে আসার জন্য আমি জানি না এর মধ্যে নেগেটিভ আধান আছে কি না, আমি শুধু সোনার পাতাগুলোর ফাঁক কম বেশি দেখে আমি আইডেন্টিফাই করবো এর মধ্যে কী আধান আছে। প্রথম ক্ষেত্রে দেখেছিলাম ফাঁকটা বৃদ্ধি পেয়েছিল, এখন দেখলাম ফাঁকটা হ্রাস পেল, কারণ ফাঁকটা তাহলে এর মধ্যে নেগেটিভ আধান আছে বলবো। কারণটা কী, কারণটা হচ্ছে নেগেটিভ আধান এখানে পজিটিভ আধান তৈরি করবে, এখানে নেগেটিভ আধান তৈরি করবে, তাহলে এখানে পজিটিভ আধান ছিল, নেগেটিভ আধান তৈরি হলো, তার ফলে যে পরিমাণ পজিটিভ আধান ছিল সেটা কমে গেল। কারণ ধরো ফর এক্সাম্পল এর মধ্যে প্লাস টেন কুলম আধান ছিল, এখন এখানে এই আবেশের ফলে -7 কুলম তড়িৎ আধান তৈরি হলো, তাহলে এখন কি এই সোনার পাতের আধান +10 আর আছে, নেই, +10 আর -7 যোগ করলে কত হয়ে যায়, +3 কুলম হয়ে যায়, তাহলে আগে ছিল 10 কুলম এখন হয়ে গেল 3 কুলম, অর্থাৎ এখন কিন্তু এখন প্লাস চার্জই আছে, অর্থাৎ ফাঁক তাদের মধ্যে থাকবে কিন্তু আগের তুলনায় অনেক কমে যাবে, অর্থাৎ পাতা দুটো কাছাকাছি চলে আসবে।
পাতা দুটো আরও কাছাকাছি চলে ফাঁক থাকবে, যেহেতু প্লাস্ট্রিকুলাম আছে। আমি ফর এক্সাম্পল বললাম, এটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তাহলে ফাঁকটা হ্রাস পেলে আমরা বুঝব যে এটা হচ্ছে নেগেটিভ আধান আহিত, আর ফাঁকটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বুঝব যে পজিটিভ আধানে আহিত। তাহলে একই রকমভাবে আমরা ধরে নিয়েছিলাম যে চাকতিটা পজিটিভ আধানে আহিত, তুমি এটা নেগেটিভ আধানে আহিত হিসাবে ধরে নিয়েও পরীক্ষাটা করতে পারো, তাহলেও কিন্তু বুঝতে পারবে, একই লজিকে তুমি যদি পরীক্ষা করো তাহলে বুঝতে পারবে যে বস্তুটার মধ্যে এই ফাঁক পাতগুলোর মধ্যে ফাঁক কম বেশি দেখে বুঝতে পারবে যে বস্তুটার মধ্যে কী আধান আছে। তাহলে তড়িৎ আধানের প্রকৃতি নির্ণয় করতেও কিন্তু স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র সাহায্য করে। আরেকটা কাজে ব্যবহার করা হয়, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র দ্বারা কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী সেটা আইডেন্টিফাই করা যায়, সেটাও একই রকম। আমি এখানে শর্টে ছবিটা এঁকেছি, অত ডিটেলে আঁকিনি। আর কোনো বস্তু পরিবাহী বা অপরিবাহী সেটা জানার জন্য আমাকে আবার চাকতিটাকে মানে স্বর্ণপত্রটাকে আবার আহিত করতে হবে। ধরো আমি এখানে নেগেটিভ আধানে আহিত করলাম, পজিটিভ আধানে করেও দেখতে পারো একই ব্যাপার হবে। তাহলে এখানে নেগেটিভ ও সরি 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 এটা নেগেটিভ আধান, সরি নেগেটিভ আধান ছড়িয়ে যাবে সারা পাতে, পাতগুলোতে নেগেটিভ আধান হয়ে গেল, সব জায়গায় নেগেটিভ আধান। এইটা তাহলে আমি চাকতিটাকে আগে থেকে নেগেটিভ আধানে আহিত করে নিলাম। এবার কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী সেটা আমি বুঝবো কী করে? তাহলে একটা ধরো একটা বস্তুকে এনে টাচ করালাম এই চাকতির সাথে, সঙ্গে সঙ্গে দেখলাম, আচ্ছা যখন এই টাচ করায়নি তখন কী হয়েছিলো? নেগেটিভ আধানটা পাতার মধ্যে দুটো পাতা দিয়ে আছে, তাহলে দুটোই নেগেটিভ আধান, দুটো নেগেটিভ আধান হওয়ায় একে অপরকে বিকর্ষণ করে, সুতরাং পাতগুলো ফাঁক হয়ে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে টাচ করানোর পূর্বে। টাচ করানোর পর যদি এটা পরিবাহী হয় তাহলে কী হবে? পরিবাহী বস্তুর মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে। তাহলে যেহেতু এটা এটা একটা পরিবাহী, সুতরাং এর সমস্ত তড়িৎ নেগেটিভ আধান এর মধ্য দিয়ে গিয়ে মাটিতে চলে যাবে, এর মধ্য দিয়ে চলে যাবে। তার মানে এর মধ্যে থেকে সমস্ত আধান যদি নেগেটিভ আধান বেরিয়ে যায় তাহলে নিস্তড়িত হয়ে গেছে পাতা দুটি, তার মানে পাতা দুটো কী হয়ে যাবে? জুড়ে যাবে, তখন আর ফাঁক থাকবে না। তাহলে যদি পাতা দুটো বুজে যায় তার মানে আমরা বুঝবো যে যে বস্তুটিকে টাচ করানো হয়েছিল সেটা হচ্ছে পরিবাহী, কারণ পরিবাহী তড়িৎ চলাচল করতে পারে পরিবাহীর মধ্য দিয়ে, সেই জন্য স্বর্ণপত্রের তড়িৎ ওই পরিবাহীর মধ্য দিয়ে বাইরে চলে গেছে, সেই জন্যই পাতা দুটি বুজে গেছে। কিন্তু যদি অপরিবাহী হয় তাহলে তড়িৎ এর মধ্যে দিয়ে যেতে পারবে না, সুতরাং যেমন ছিল সেরকমই থাকবে, অর্থাৎ পাতা দুটি ফাঁক হয়েই থাকবে, যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে সেটা দেখে আমরা বুঝতে পারবো সেই বস্তুটা হচ্ছে অপরিবাহী, ঠিক আছে? তাহলে স্বর্ণপত্রের কাজ সম্পর্কে জানলে। আচ্ছা আরেকটা কথা, সেটা আমি আগে বলছিলাম পরে বলবো, টিনের পাত কেন রাখা হয়? টিনের পাত রাখা হয় এই কারণে যে যদি আবেশ দ্বারা স্বর্ণপত্রটাকে আহিত করা হয়, অর্থাৎ এখানে একটা মনে করো আহিত, এখানে স্বর্ণপত্রটাকে আহিত প্রথমে চার্জ দিইনি, প্রথমে কী করেছি, এখানে একটা ধাতব দণ্ড নিয়ে এলাম যার মধ্যে আধান আছে। ধরো এখানে একটা ধাতব দণ্ড নিয়ে আসা হয়েছে যার মধ্যে পজিটিভ আধান আছে, তাহলে তড়িতাবেশ হবে, তড়িতাবেশ হলে কী হবে? চাকতিতে নেগেটিভ আধান তৈরি হবে, আর দূর প্রান্তে অর্থাৎ সোনার পাতে কী তৈরি হবে? পজিটিভ আধান তৈরি হবে। আমি অন্য কালিতে আঁকছি, পজিটিভ আধান তৈরি হবে, তাই তো? আবেশের ফলে আমরা জানি নিকট প্রান্তে বিপরীত আধান, দূর প্রান্তে সমাধান তৈরি হয়, তাহলে চাকতিতে নেগেটিভ আধান তৈরি হবে, এখানে পজিটিভ আধান তৈরি হবে। এবার এর পাশে আছে টিনের পাত, তাহলে কী হবে? এই পজিটিভ আধান টিনের পাতের আবার ভেতরের দিক যেগুলো হচ্ছে পাতের কাছাকাছি আছে সেখানে আবার কী তৈরি করবে? নেগেটিভ আধান তৈরি করবে, এখানে আবার কী তৈরি করবে? নেগেটিভ আধান তৈরি করবে। আর এই ধাতব পাত্রের নিচের অংশে কী তৈরি করবে? পজিটিভ আধান তৈরি করবে। আর এই ধাতব পাত্রটার বাইরের দিকটা হচ্ছে ভূ সংলগ্ন করা আছে, গ্রাউন্ডেড করা আছে, তার ফলে সেই সমজাতীয় আধানটা মাটিতে চলে যাবে, তাহলে বিপরীত জাতীয় আধানটা এখানে রয়ে যাবে। এই বিপরীত জাতীয় আধান আর সোনার পাতের মধ্যে আছে প্লাস আধান আর টিনের পাতে আছে মাইনাস আধান, এদের মধ্যে কী হবে? আকর্ষণ হবে, তার ফলে এই টিনের পাত্রটা এই পাত্রটাকে এই দিকে টেনে রাখতে চাইবে আর এই পাত্রটা এই সোনার পাত্রটাকে এদিকে টেনে রাখতে চাইবে, অর্থাৎ পাতা দুটোর ফাঁক হয়ে থাকবে। তাহলে আমরা কোনো পরীক্ষা করলে চট করে বুঝতে পারবো যে পাতা দুটো, এর পরে যখন আমরা অন্য কোনো পরীক্ষা করব তখন পাতা দুটোর এই ফাঁকের কম বেশি দেখে আমরা সেখান থেকে সিদ্ধান্ত ভালোভাবে করতে পারবো, সেই জন্য টিনের পাতটা এখানে রাখা হয়। তাহলে আজকে আমরা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন, তার কাজ, তার বিভিন্ন ফাংশন এই সম্পর্কে পড়ালাম, পড়ানো হলো, তোমরা এগুলো পড়ো বাড়িতে, যদি কিছু অসুবিধা হয় জানাবে। আজকে এই পর্যন্তই পড়ানো হলো, আমরা পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করবো।